অতএব আমরা যুক্তি দিয়ে ইসলাম পালন করার চেষ্টা করব না দলিল ভিত্তিক ইসলাম পালন করতে হবে দলিল বিহীন যুক্তি দিয়ে ইসলাম চলে না আমরা রমাদান মাস শুরু করব কি সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী নাকি আমাদের নিজেদের দেখা চাঁদ দেখা অনুযায়ী এটা আমাদের দেশে বর্তমানে একটা ফিতনার সৃষ্টি হয়ে গেছে আমাদের দেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد بنغلاديش أهل حديث যুব সংঘ শিমলতলি পার্বতীপুর দিনাজপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের সুধীমণ্ডলী পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা মানব জাতি আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানব জাতি দুনিয়াতে ব্যবসা করি আমরা দুই ধরনের ব্যবসা করে থাকি এক দুনিয়াবি ব্যবসা দুই পরকালীন ব্যবসা আখেরাতে সফল কাম হওয়ার জন্য ব্যবসা দুনিয়াতে লাভবান হওয়ার জন্য আমরা সময় খুঁজি কোন সময় ব্যবসা করলে বেশি লাভবান হওয়া যায় এর সময় আমরা খোঁজ করি এবং সেইভাবে প্রস্তুতি গ্রহণ করি আমরা ঈদ উপলক্ষে
মানুষ অনেক কেনাকাটা করে, এই জন্য ঈদের প্রস্তুতি স্বরূপ এখন থেকেই দোকানদাররা ঈদের বেচা কেনার প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন রূপের পোশাকের কালেকশন করেছি যাতে ঈদের মার্কেটে আমি বেশি লাভবান হতে পারি। আবার আমরা পরকালীন ব্যবসাও করি, পরকালীন ব্যবসায় মানুষকে লাভবান করার জন্য আল্লাহ তাআলা কিছু সময় দান করেছেন, যেই সময়গুলোতে মানুষ অল্প সময়ে অধিক নেকি হাসিল করে। তার মধ্যে একটি মাস হলো রমাদান মাস। এই রমাদান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান স্বরূপ দান করেছেন। আমরা যারা বুদ্ধিমান মুমিন তারাই রমাদান মাস আসার আগেই প্রস্তুতি গ্রহণ করি, যেন এই রমাদান মাসে সুন্দর বেশি বেশি আমল করে আমরা অধিক নেকি হাসিল করতে পারি। এই রমাদান মাসে আল্লাহ তাআলা একটি রাত দান করেছেন, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন একটা রাত যেই রাত হাজার মাসের চাইতে উত্তম, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যত নেকি হাসিল করা যাবে, কদরের একটি রাত ইবাদত করলে তার চাইতে বেশি নেকি হাসিল করা যাবে। আমরা যারা বুদ্ধিমান মুমিন অবশ্যই লাইলাতুল কদরকে অন্বেষণ করার চেষ্টা করি, বেশি নেকি হাসিল করে যেন আমরা জান্নাত হাসিল করতে পারি। এই জন্য অতএব আমরা যেহেতু রমাদান মাস আমাদের সামনে, আর খুব সময় বেশি নেই, অল্প কিছু সময় বাকি আছে, এই রমাদান মাসের পরিপূর্ণ ফজিলত যাতে আমরা হাসিল করতে পারি, এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অনেকেই আছি রমাদান মাস আসার কথা শুনলেই, রমাদান মাস আমাদের নিকটবর্তী হলেই আমরা খুশি হয়ে যাই। আবার অনেক মানুষ আছি রমাদান মাস নিকটবর্তী হলে আমাদের মুখ কালো হয়ে যায়, কিভাবে আমি এই একটা মাস অতিক্রম করব। সম্মানিত উপস্থিতি, যারা রমাদান মাস আসার খবর পেয়ে খুশি হচ্ছি তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এটা ইমানদার মানুষের বৈশিষ্ট্য, নেকি হাসিলের কথা শুনলে খুশি হয়। সাহাবা একরাম শীতকাল আসার জন্য প্রস্তুতি নিতেন, শীতের সময় আসলে তারা খুশি হতেন। কেন? শীতের সময় রাত হয় অনেক লম্বা, যখনই শীতকাল নিকটবর্তী হতো তারা লম্বা রাত রাত্রি জেগে জেগে ইবাদত করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন। এটা ইমানের পরিচয়, ইমানদার মানুষের পরিচয় হল যখনই নেকি হাসিল করার কোনো সুযোগ আসবে সাথে সাথে আমরা সেই সুযোগকে কাজে লাগাব। এই রমাদান মাস আমাদের নিকটবর্তী, এই রমাদান মাস নিয়ে কিছু মাসলা মাসাইল নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ রয়েছে। আজকের এই সংক্ষিপ্ত সময়ে সেই দু একটি ইখতিলাফি মাসলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল দুয়া ইলাইহি উনিব। তার মধ্যে একটা মাসালা হলো যে আমরা রমাদান মাস শুরু করব কি সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী, নাকি আমাদের নিজেদের দেখা চাঁদ দেখা অনুযায়ী। এটা আমাদের দেশে বর্তমানে একটা ফেতনার সৃষ্টি হয়ে গেছে। আমাদের দেশে, আমাদের দেশের কোন কোন অঞ্চলের মানুষ বা কিছু সংখ্যক মানুষ তারা সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করে,
আবার সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী তাদের সাথে ঈদ পালন করে। অথচ এই সম্পর্কে ইসলাম শরীয়তের বিধান রয়েছে। আমরা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা করব কি, আমরা কি সৌদি আরবের সাথে সিয়াম শুরু করব, ঈদ পালন করব, নাকি আমরা আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম পালন করব এবং ঈদ পালন করব। এ সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। রমাদান মাস পাব কিভাবে? যখন চাঁদ দেখব। কারণ চাঁদ দেখেই মানুষ মাস নির্ধারণ করে থাকে। একটা মাস নির্ধারণ হবে চাঁদ দেখার মাধ্যমেই। রমাদান মাস পাব চাঁদ দেখার মাধ্যমেই। এখন এই চাঁদ আমরা আলাদা আলাদা দেখব না একসাথে কোন জায়গার দুই একজন মুসলিম সাক্ষ্য দিলেই সেটাই গ্রহণ হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুল বাকারা 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা তোমাকে চাঁদ নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, তুমি বলে দাও এই নতুন চাঁদ সমূহ মানুষের জন্য এবং হজ্জের সময় সমূহ নির্ধারক। আমরা জানি চাঁদ একটা, চাঁদকে একটা না অনেকগুলো কথা বলবেন, একটা না অনেকগুলো চাঁদ, একটা। আচ্ছা বলেন তো একটা চাঁদের আরবি হলো আল হিলাল। আল্লাহ তাআলা আল হিলাল ব্যবহার না করে বহুবচন ব্যবহার করলেন। আল হিলালের বহুবচন হচ্ছে আল আহিল্লা। চাঁদ একটা, আল্লাহ তাআলা তো বলতে পারতেন ইয়াস আলুনাকা আনিল হিলাল, হিলাল না বলে আল্লাহ তাআলা বলছেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, লোকেরা তোমাকে চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করছে। চাঁদ একটা আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করলেন কেন? তার কারণ হলো যদিও চাঁদ একটি কিন্তু একটা চাঁদই যখন এক এক অঞ্চলে এক এক সময় উদিত হয় তখন একটি চাঁদই বহু চাঁদে পরিণত হয়। এই জন্য আল্লাহ তাআলা এক বচন ব্যবহার না করে বহু বচন ব্যবহার করলেন। তারপরে আবার বলা হচ্ছে কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, তুমি বলে দাও এটা মানুষের জন্য এবং হজ্জের সময় সমূহ নিরূপক। মিকাতুন এক বচন, মাওয়াকিত বহু বচন, সময় সমূহ বলা হচ্ছে। তাহলে সারা বিশ্বের কোনো এক জায়গা থেকে চাঁদ দেখা গেলে যদি সেই চাঁদ দেখা বিশ্বের সকল মুসলিমের জন্য প্রযোজ্য হতো তাহলে মাওয়াকিত বহুবচন ব্যবহার করার দরকার হতো না। যেহেতু বিশ্বের এক এক দেশ এক এক সময় চাঁদ দেখে, তাদের নিজ নিজ দেশে চাঁদ দেখা অনুযায়ী তারা রমাদান মাস শুরু করে, তারা তাদের সময় নির্ধারণ করে। সেহেতু আল্লাহ তাআলা বলছেন তুমি বলে দাও এটা মানুষের জন্য এবং হজ্জের সময় সমূহ নিরূপক। এই আয়াত প্রমাণ করে যে এক জায়গার চাঁদ দেখা সারা বিশ্বের সকল মুসলিমের জন্য নয়, বরং প্রত্যেকটি দেশ তাদের নিজ নিজ
দেশের চাঁদ দেখা অনুযায়ী তারা মাস নির্ধারণ করবে, রমাদান শুরু করবে এবং রমাদান শেষ করবে, ঈদ পালন করবে। এবার আসুন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো। ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে মেঘাচ্ছন্ন থাকে, আকাশে মেঘ থাকার কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও, ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিন, তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও। অর্থাৎ আরবি মাস কখনো 31 হবে না, আরবি মাস হয় 29 হবে না হলে 30 হবে, 31 মাস আরবি মাস নেই। অতএব যদি শাবান মাসের শেষে 29 শাবান হয়েছে, তোমরা চাঁদ দেখার চেষ্টা করো, যদি মেঘাচ্ছন্ন থাকে চাঁদ দেখতে না পাও, তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও। শাবান মাস 30 দিন হয়ে গেলে আর চাঁদ দেখারই দরকার নাই, এমনিতে সিয়াম শুরু হবে, রমাদান শুরু, কারণ আরবি মাস 31 হবে না। এখানে বুঝতে হবে, যদি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে দুইজন মুসলিমের সাক্ষ্য সকল মুসলিমের জন্য প্রযোজ্য হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বিতীয় অংশটি বেকার হয়ে যেত, অনর্থক হয়ে যেত। কারণ সারা বিশ্বের সকল জায়গায় একই সময়ে মেঘাচ্ছন্ন থাকা সম্ভব নয়। যদি বাংলাদেশে মেঘাচ্ছন্ন থাকে তাহলে ইন্ডিয়া থেকে খবর নেব, যদি ইন্ডিয়াতে মেঘাচ্ছন্ন থাকে তাহলে সৌদি আরব থেকে খবর নেব, সৌদি আরব মেঘাচ্ছন্ন থাকলে আমরা অন্য কোনো দেশ থেকে খবর নেব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় অংশ যে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপরে মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও, এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বের যে কোনো জায়গা থেকে চাঁদ দেখা, চাঁদ দেখলে সেটা সকল মুসলিমের জন্য প্রযোজ্য নয়, বরং নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু হবে এবং সিয়াম ছাড়তে হবে। আমরা যারা বর্তমানে একই সৌদি আরবের সাথে একসাথে সিয়াম এবং ঈদ পালন করার পক্ষে, তারা কিছু দলিল পেশ করে থাকি। তাদের দলিলের মধ্যে একটি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন শাহিদা শাহিদানে ফাসুমু ওয়া আফতিরু, যদি দুইজন মুসলিম ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য প্রদান করে তাহলে তোমরা সিয়াম পালন করো অথবা সিয়াম ছেড়ে দাও। অর্থাৎ সিয়াম শুরু করো, রমাদান শুরু করো, আবার রমাদান শেষ করো যদি দুইজন ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দেয়। এর প্রমাণে আরো একটা হাদিস তারা পেশ করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার রমাদানের শেষে চাঁদ দেখা নিয়ে ইখতিলাফ হলো, মতভেদ হলো, চাঁদ দেখা গেছে কি না। এমত অবস্থায় অনেক মানুষ সাহারি খেয়ে ফেলল, সকাল হয়ে গেল, দুইজন মুসলিম ব্যক্তি বেদুইন অপরিচিত মানুষ, তারা সকাল বেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গত রাত্রে চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তির সাক্ষীকে গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামকে সিয়াম ভেঙে দিয়ে ঈদের মাঠে যাওয়ার আহ্বান করলেন। তারা বলতে চায়, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইজন অপরিচিত মানুষের সাক্ষী গ্রহণ করলেন এবং সিয়াম ছেড়ে ঈদের মাঠে যাওয়ার আদেশ দিলেন। এটা তো কোনো অঞ্চল ভিত্তিক নয়, আর ওই দুইজন ব্যক্তি ওই অঞ্চলের মানুষও ছিল না। অতএব বিশ্বের যে কোনো জায়গা থেকে দুইজন মুসলিম সাক্ষ্য প্রদান করলে সেটা সবার জন্যই প্রযোজ্য হবে। জবাবে বলবো, প্রথমত ওই ব্যক্তি খুব দূরের মানুষ ছিল না। সন্ধ্যায় চাঁদ দেখে ওই সময় তারা এই সারা রাত্রে কত দূরই আর যাবে। ওই জামানা তো প্লেনের জামানা ছিল না যে প্লেনে উঠে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। ওই জামানার বাহন ছিল উট না হলে ঘোড়া। সন্ধ্যায় চাঁদ দেখার পরে এক রাত্রের মধ্যে উটের পিঠে উঠে ঘোড়ার পিঠে উঠে আর কত দূরই যাবে। ঢাকা থেকে আপনাদের এই দিনাজপুর শহরে আসতে এক রাত লেগে যায়, তাও বাসে ট্রেনে লাগে, তাহলে উটের পিঠে ঘোড়ার পিঠে কত সময় লাগতে পারে? তাহলে বোঝা যাচ্ছে যে ওই দুইজন ব্যক্তি খুব বেশি দূরের মানুষ ছিলেন না। এত দূরের মানুষ ছিলেন না যে যেই অঞ্চলে আলাদা দিন অন্য দিনে চাঁদ দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, দুই নম্বরে বলবো যে সাহাবায়ে কেরামের আমল আমাদেরকে দেখতে হবে। একদা রমাদান মাসের আগেই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে গেলেন, মদিনা থেকে সিরিয়ায় গেলেন কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে গিয়ে জুমার দিন শুক্রবারের দিনে তারা চাঁদ দেখলেন, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। চাঁদ দেখে সিরিয়াতে শুক্রবারের দিন প্রথম সিয়াম শুরু করলেন। প্রথম সিয়াম শুরু করার পরে রমাদান মাসের শেষের দিকে তিনি মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে এসে দেখলেন মদিনার মানুষ তারা শনিবার রাত্রে চাঁদ দেখেছে, অর্থাৎ শুক্রবার দিবাগত রাত, এবং শনিবারের দিন মদিনার মানুষ প্রথম সিয়াম শুরু করেছে। একদিন পরে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা তো সিরিয়াতে, আমি এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক মানুষ, তারা সিরিয়াতে শুক্রবার রাত্রে চাঁদ দেখেছে, আর আপনারা মদিনায় শনিবার রাত্রে চাঁদ দেখেছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাঁদ দেখা এবং তার সিয়াম পালন করা কি আপনার জন্য যথেষ্ট নয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, সেটা আমাদের জন্য যথেষ্ট নয়, আমরা সিয়াম চালিয়ে যাব। যেহেতু আমরা একদিন পরে চাঁদ দেখেছি, অতএব আমরা সিয়াম রাখব। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখা আমাদের জন্য যথেষ্ট নয়। তারপরে বলছেন হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপী নির্দেশ দিয়েছেন। তাহলে এটা সাহাবায়ে কেরামের একবারে স্পষ্ট আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ মদিনার মানুষ একদিন আগে চাঁদ দেখার খবর পেয়েও তারা সিরিয়ার মানুষের মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখাকে গ্রহণ করলেন না, বরং নিজ দেশের চাঁদ দেখা অনুযায়ী তারা তাদের ঈদ পালন করলেন। এবার আমাদের আরেকটা যুক্তি পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান,
তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। যদি আমরা সৌদি আরবের সাথে একসাথে সিয়াম শুরু না করি তাহলে তো আমাদের সারা বিশ্বের বেজোড় রাত একসাথে হবে না। সৌদি আরবের যেদিন বেজোড় রাত হবে বাংলাদেশে সেদিন জোড় রাত। তাহলে আমরা যদি একসাথে সিয়াম শুরু না করি তাহলে কোন দেশের বেজোড় রাত অনুযায়ী আল্লাহ তাআলা বা কোন দেশের বেজোড় রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে। অতএব যেহেতু বেজোড় রাত্রিটি বলা হচ্ছে, এক এক দেশের এক এক দিনে তো লাইলাতুল কদর হবে না, লাইলাতুল কদর একসাথে হবে। অতএব একসাথে সিয়াম শুরু করলেই কেবল লাইলাতুল কদর একসাথে পালন করা সম্ভব। বিরাট যুক্তি। আমি বলবো, যদি বিষয়টি এমনই হয় যে সারা বিশ্বের সকল মানুষ একই সাথে বেজোড় রাত হইতে হবে, একই সাথে লাইলাতুল কদর হবে, বিষয়টি যদি এমনই হয় তাহলে আপনার কথা অনুযায়ী যেই সময় বেজোড় রাত সৌদি আরবের মানুষ লাইলাতুল কদর পালন করছে ওই সময় আমেরিকাতে তো রাতই হয়নি, দিন আছে, রাত হয়নি। যেই সময় সৌদি আরবে রাত বেজোড় রাত ওই সময় তো আমেরিকাতে রাতই হয়নি, দিন। তাহলে তারা কিভাবে বেজোড় রাত লাইলাতুল কদর পালন করবে? দ্বিতীয়ত বলবো, যদি বিষয়টি এমন ভাবে ব্যাখ্যা করেন তাহলে অনেক প্রশ্নের জবাব দিতে পারবেন না। যেমন আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো সাহায্য প্রার্থী, আমি তাকে সাহায্য করব। কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আমরা যদি বিশ্বের ভৌগোলিক অবস্থানের দিকে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটি মুহূর্তই কোনো না কোনো দেশের শেষ রাত। প্রতিটি মুহূর্তই কোনো না কোনো দেশের শেষ রাত হবে। এখন যদি আমি প্রশ্ন করি, যেহেতু আপনি লাইলাতুল কদর একসাথে হতে হবে বেজোড় রাত, আপনি প্রশ্ন করছেন কোন দেশের বেজোড় রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে, আমি আপনাকে প্রশ্ন করব কোন দেশের শেষ রাত অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নামবেন, এরও একটা উত্তর খুঁজে বের করুন। কোন দেশের শেষ রাত অনুযায়ী আল্লাহ দুনিয়ার আসমানে নামবেন? এটা তো সম্ভব নয়। রাসূল খবর দিয়েছেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আল্লাহ নামেন। আমরা সেটাই বিশ্বাস করব এবং আমরা আমাদের নিজ দেশের রাত অনুযায়ী শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করব। দেওয়ার মালিক আল্লাহ, কিভাবে হবে আল্লাহই ভালো জানেন। আমরা যেন এমনটিও মনে না করি যে লাইলাতুল কদর মনে হয় দুনিয়ার রাতের মতোই, এতটুকুই লম্বা, এতটুকু, এটা যেন না মনে করি। লাইলাতুল কদর দুনিয়ার রাত্রের মতো নয়, বরং এটা এত লম্বা রাত হবে সকলেই নিজ নিজ দেশের চাঁদ দেখানো যায়। যদি লাইলাতুল কদর বেজোড় রাত্রে অন্বেষণ করে ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবে। এবার আমরা আরো কিছু যুক্তি পেশ করে থাকি। আমরা অনেকেই বলি
সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা পার্থক্যের কারণে এক দিন পার্থক্য হবে কিভাবে? আমি বলবো 3 ঘন্টা কেন, 1 সেকেন্ড পার্থক্য না হলেও ইসলামের বিধান পালনের ক্ষেত্রে পার্থক্য হবে। উদাহরণ দিলে বুঝবেন। ধরেন 2টি শিশু জন্মগ্রহণ করল একই সময়ে, বাংলাদেশ সময় রাত 7টার সময়। বাংলাদেশ যেমন আজকে শনিবার, শনিবার দিবাগত রাত, আজকে রাত 7টার সময় 2টি শিশু জন্মগ্রহণ করলো, একটি বাংলাদেশে একটি সৌদি আরবে। বাংলাদেশি যে শিশুটি জন্মগ্রহণ করলো রাত 7টার সময়, এই শিশুটির প্রথম দিন কি বার? রবিবার, আগামীকাল। সূর্য ডোবার পরে আগামীকাল হয়ে যায়, তাহলে প্রথম দিন হলো রবিবার, এর আকিকা হবে আগামী শনিবার, 7ম দিন। সৌদি আরবের শিশু একই সময় জন্মগ্রহণ করলো, সৌদি আরবের শিশু বাংলাদেশের সাথে যেহেতু 3 ঘন্টা পার্থক্য, অতএব সৌদি আরবের শিশুটি জন্মগ্রহণ করলো সৌদি আরবের সময় অনুযায়ী বিকাল 4টায়। তাহলে বিকাল 4টা মানে ওই শিশুর প্রথম দিন হলো আজকে এই শনিবারই, যেহেতু সূর্য ডোবার আগে হয়েছে, অতএব তার প্রথম দিন হলো শনিবার, তার আকিকা হবে একদিন আগে, তার আকিকা হবে আগামী শুক্রবার। একই সময় জন্মগ্রহণ করে 2টি শিশুর আকিকা যদি 2 দিনে হতে পারে, তাহলে 3 ঘন্টা পার্থক্য হওয়ার কারণে একদিন পার্থক্য হতে পারে না? অবশ্যই পারে। অতএব আমরা যুক্তি দিয়ে ইসলাম পালন করার চেষ্টা করব না, দলিল ভিত্তিক ইসলাম পালন করতে হবে। দলিল বিহীন যুক্তি দিয়ে ইসলাম চলে না।